ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أعوذ بالله من الشيطان الرجيم بسم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش وتكون الجبال كالعهن المنفوش صدق الله العظيم صلى الله على سيدنا
على آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلى عليه بهتر لسيت العلاقة بشير الدجى عيدته আজকের বিশাল ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি দামাত বারাকাতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মাহবুবেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে মহান আল্লাহ আমাদের সকলকে আজকের মাহফিলে শরীক হওয়ার মতো তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি আমরা সকলে জোর শোর বলে আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমি আমার আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা শেষ পর্যন্ত বসার মতো রুচি মনোভাব ইচ্ছা চাহিদা আপনাদের আছে তো ইনশাআল্লাহ এত সুন্দর একটা আয়োজন কিন্তু মানুষ নাই ইমাগির পর আমি আপনাদের এক পাশে দেওয়ালগ্রাম মাদ্রাসা বয়ান করে আছি বিশাল মজমা লোকে লুকানো কিন্তু এখানে আসার হালত ভিন্ন আপনাদের এই লাসাই তলা এই এলাকায় শুধু মুসলমান কি শুধু আপনারাই বাকিরা কি সব হিন্দু আফসোস তবে আল্লাহ শুকুর আপনারা যা আসছেন আপনারা না এলে কিতা করল সংক্ষিপ্ত কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব অল্প সময় বিশ্বলম্ব হবে না আমার ভাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন তন্মধ্যে মানুষ হলো আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা মানুষ বানাইল আল্লাহ নিকৃষ্ট একটা বস্তুর মাধ্যমে এমন একটা নিকৃষ্ট বস্তু দিয়ে আল্লাহ মানুষ বানাইছেন যে জিনিসের নামটা এই মাহফিলে বসাও বলা যায় না যে আমি কিসের তৈরি যে জিনিসটার নাম শুনলে আমার অন্তর থেকে ঘৃণা সৃষ্টি হয় এই জিনিসের নামটা আমি মুখে উচ্চারণ করতে পারি না এমনি আমরা অহংকার করে করে বলি যে আমার ছিল আমার বংশের অনেক নাম আছে আর দুনিয়াতে আমি বহু সম্মানী আমি খা আমি বুইয়া আমি ফাটান কিন্তু আমি কিসের তৈরি কি দিয়ে আল্লাহ আমার বানাইছে এটা কিন্তু কেউ বুক ফোলা করতে পারে না যে আমি যে না ভাব ফাইনের তৈরি আমি যে নিকৃষ্ট একটা বস্তুর তৈরি এটা কেউ কয় না কিন্তু নিকৃষ্ট একটা বস্তু দিয়ে আল্লাহ মানুষ বানাইয়া আল্লাহ ঘোষণা করছেন মানুষ আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা নিকৃষ্ট একটা বস্তু দিয়ে আল্লাহ মানুষ বানাইয়া আল্লাহ কেন
প্রশ্ন করলেন মানুষ আশরাফুল মখলুকাত এর কারণ কি কারণ পৃথিবীতে আল্লাহ মানুষ বানিয়েছে একটা উদ্দেশ্যে অকারণে নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদের কাউকে বানান নাই উদ্দেশ্য সারা যারা কাম করে আমরা পাগল কই যদি কাউরে জিগান ভাই তুমি কুত্তি গাইছো গো বুঝারি না এখন আসো গো জানে না কই যাইবা কইতাম হারি না তাহলে আমি আমার বাসায় কুমজে ইবরা মাথার তাসি রাখছে না কিন্তু আল্লাহ বলে ও মানুষ অকারণে তোমাকে বানাই নাই أفحسبتم أنما خلقناكم عبثا أمانوس أوكارلي نيش بيتنا بي الله تواكي سيشتي كوريناي وما বিষয়বস্তু দেওয়া হয়েছে কিয়ামতের আলামত কিন্তু কিয়ামতের সবচেয়ে বড় আলামত হইল পৃথিবীতে আল্লাহ মানুষ বানিয়েছে বড় শখ করে আল্লাহর গোলামি করতে ইবাদত করতে কিন্তু মানুষ আল্লাহর গোলামি ছেড়ে দুনিয়ার গোলামি করতে আরম্ভ করেছে এটা হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত যারা ঠিক কিনা আরো যারা কোন ঠিক কিনা অথচ আমার কোন অস্তিত্ব ছিল না ছিলাম শুধুই মাত্র না পাপানের ফুটা যখন ঠিক কিনা আমি ছিলাম আমি আমার বাবার পিঠে সেখান থেকে আল্লাহ বের কইরা ঢুকাইল আল্লাহ মার রেহেমের ভিতরে মার রেহেমের ভিতরে ঢুকাইয়া নাপাক পানির পিছনে আল্লাহ নূরের তৈরি ফেরেশতা লাগাইছে নূরের তৈরি ফেরেশতা লাগাইয়া ইদার পিছনে আল্লাহ 40 দিন পর্যন্ত মেহনত চালাইছে কতদিন মাথায় না কতদিন 40 দিন পর্যন্ত মেহনত চালাইয়া নামা ফাঁদিরে বানিয়েছে একটা রক্তের ফুটা আবার 40 দিন পর্যন্ত মেহনত চালাইয়া বানাবে একটা গোস্তের টুকরা গোস্তের টুকরা আকার ধারণ করলে রহমতের ফেরেশতারা এদারে হাতের তালুমে দলে আল্লাহরে জিগায় ও আল্লাহ এদারে কাঁদো লাগাইতাম না নষ্ট করে ছেলে দিতাম আল্লাহ কাজে যদি লাগাই ছেলে বানাতাম না মেয়ে বানাতাম আল্লাহ ফুলা ফুরির জিনে হোক না কেন এটা আঙ্গুর বিশটা বানাতাম না বাইশটা বানাইতাম আল্লাহ এটা কি ল্যাংরা বানাইতাম নাকি এটা কি খানা বানাইতাম না কুয়া বানাইতাম
অনেক সময় বাস আঙ্গুলে বাচ্চা দুনিয়াতে আসেনি আরে আসেনি লেংরা বুবা অন্ধ আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলে কে রে রহমতের ফেরেশতারা আমার বান্দা বান্দি সম্পর্কে আমি আল্লাহকে নতুন করে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই আমি আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আমার লোহে মাহফুজ একটা বোর্ড আমি আল্লাহ আটকায়া রাখছি ওই বোর্ডের মধ্যে এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বান্দি দুনিয়াতে আসবে প্রত্যেকটা বান্দা বান্দির 3.5 হাত বলি আমি আল্লাহ আমার নিজের হাতে অঙ্কন করেছি সুতরাং লোহে মাহফুজের ছবি দিকে তাকাইয়া মার গভীর ভিতরে সুন্দর করে আমার বান্দা বান্দির 3.5 হাত বডি তোমরা তৈরি করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে আল্লাহ সেই নিয়ামতটা সেই জায়গায় ফিট করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে হাতের জায়গায় হাত পা দিল না পায়ের জায়গায় হাত দিল না চোখের জায়গায় কান দিল না নাকের জায়গায় চোখ দিল না যে নিয়ামতটা সেই জায়গায় ফিট করলে বান্দার সৌন্দর্য হবে সেই নিয়ামতটা আল্লাহ বড় সুন্দর করে সেই জায়গায় ফিট করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যদি আল্লাহ আল্লাহ আমরা জিগায় কামড়া করত কি একটা দরবাজে লাগবে যদি আল্লাহ জিগায় তো লাসাই তলা গেলাম আব্দুর রহমান রে কে রে আব্দুর রহমান তোর শক্তি কই ফিট করতাম রে তো আব্দুর রহমান চাচা দন কইতো আল্লাহ শোক জীবনে কপালে গোড়ামিতে ফিট করেন না আল্লাহ কত খেলে গা আল্লাহ মানছে কাজা লাগলে ঝগড়া লাগলে এই শক্তি টার্গেট থাকে যে এটা তা শক্তি কেন বললেন এটাই শোক কেন করলেন গো আল্লাহ এই দুইটা শোক তুমি দুইটা বুকুলের তুলে ফিট করে দাও যত ঝগড়া আমরা করে না গেলি গা শহর বিদ্যা আর দিল ভরত না এখন যদি আল্লাহ আমার ফসা বুদ্ধি শুই না এই শোক ফিট করতে বুকুলের তুলে যদি আল্লাহ জেগে তো বৃহত্তর লাসায় চলে আব্দুর রহিম কে রে আব্দুর রহিম তোর নাক তো কই ফিট করতাম রে আব্দুর রহিম তোর কত আল্লাহ নাক জীবনে সামনে ফিট করেন না আল্লাহ কত কে রে কল্লা রাস্তার জন্য সিনজি দূর মারে ট্রাকে বাসে দূর মারে এই নাক সামনে থাকলে দুলাবারে ঢুকিয়া নাকে ছিদ্র বন্ধ হয়ে যাবো গা আল্লাহ তুমি মেহরবানি করে নাকটা তুমি লঙ্গির তলে ফিট করে দিলো এখন যদি আল্লাহ আমার ফসা বুদ্ধি শুই না এই নাক দিত লঙ্গি তলে যদি আল্লাহ লাসাই তলা গেরামের হে আব্দুর করিম বেজে গেছে কে রে আব্দুর করে তরি ইজি বড় কোভিড করতাম রে আব্দুর করিম তোর কত আল্লাহ জিগাইছে ভালো হইছে তোমার আগে সিগন্যাল দিয়া দে এই জিব্বা জীবন 32 দাঁতে সিভার মধ্যে তুমি ফিট করো না কেন আল্লাহ দাঁত যে শক্ত আর জিব্বা যে নরম জিব্বা যদি দাঁতের বাউন্ডারি ভিতরে থাকে তাহলে দাঁতে থামাইয়া জিব্বার বংশ শেষ করে নেব আল্লাহ তুমি মেহরবানি করিয়া এই জিব্বারা তুমি আমরা ফেডে লটকা দিলাম যতই কিছু হোক না কোনো জিব্বা মধ্যে দাঁতের কামড় আর পড়তো না এখন যদি আল্লাহ আমার ফসা বুদ্ধি শুই না এক চোখ দিত বুগলের তলে নাক দিত লঙ্গির তলে আর জিব্বা দুটো ফেডে লটকাইয়া তাইলে আপনার বিয়া এসে সিলেট থেকে বিয়া এসে বিয়ানি বাজার থেকে বিয়া এসে মৌলি বাজার থেকে জকিগঞ্জ থেকে বিয়া এসে তো বিয়াই বন ফলে রসগোল্লা বেয়েছে চিনেন তো রসগোল্লা বন ফল থেকে রসগোল্লা আনছে বিয়াই যখন ঢুকছে লাসাই তোলা রানো শক্ত বুগলের তোলে বিয়াই কি রসগোল্লা আনছে না আলোর গোল্লা আনছে না বিয়াই জানছে বুঝতাম না রে দুই আট আলগি দিয়া ফুটলা লয়ে যাও শহর দ্বারা
তোর মায়ের রক্ত এবং পায়খানা থেকে আমার কুদ্দুতি মেশিন দিয়া ফেরাইয়া বাইর কইরা তোর মার বুকে আমি আল্লাহ সুস্বাদু দুধ তৈরি করেছিলাম যে দুধের মধ্যে রক্তের কোনো কালান নাই পায়খানার কোনো দুর্গন্ধ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর আল্লাহ কয় বেশি আগে দিছি না ঠান্ডা হয়ে যাবো তোর সর্দি কাশি হইব কফ কাশি হইব নিউমোনিয়া তুষ করবো আবার এমন বেশি গরম করছি না তো জিব্বরা ফুলে যাবো গা এমন বেশি তিতা করছি না তুই খাইতে পারতে না এমন বেশি গাঢ় ঘন করে নাই বলা মতে বাইতে যাবো গা আবার একটা সিদ্ধ দিয়ে ভাল করলে তুই ভাল করে তৃপ্ত হইতে না ছোট্ট ছোট্ট জালি ছিদ্র 32টা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর মায়ের বক থেকে তোর মুখে সুস্বাদু দুধ আমি আল্লাহ পৌঁছে দিয়েছিলাম সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ করে যে তুই কেমন আমার সাথে না ফরমানি করস তুই ছিলে মৃত তোর কোন অস্তিত্ব ছিল না যারা কান ঠিক কিনা এরপরে তুই দুনিয়াতে আসার পরে মার দুধ তোরা খাওয়াইতে 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 হইতে বডির আস্তে শক্ত করছি এখন তুই আলগা খাবার মুখিরে কয় ফিননি সিননি ডাল মাছ গোস্ত খাইতে খাইতে আস্তে আস্তে বড় হইছ এরপরে আরো খাবার তোর সীমানা বাড়ছে এখন তুই মুরগির রুস খাইলাস এরপর গরু গোস্ত খাইলাস মাছ আস্তা মাছ মুহূর্তে দিলাস এরপরে আস্তে আস্তে বড় হইছ সিলের ল্যাংটা শার্ট ফ্যান ফিনলে মোটামুটি সুন্দর লাগে এরপরে ফান্দাবি লাগাইলে আরো সুন্দর লাগে ফাঁকরি লাগাইলে আরো সুন্দর লাগে টুপি লাগাইলে আরো সুন্দর লাগে চশমা লাগাইলে তোর বড় ভালো লাগে ধরে ফল ঠিক না আচ্ছা একটা বিলারে যদি চশমা হরাই দেন লাফা তোলা বিলে আসি নি বিড়াল যদি একটা বিড়াল চশমা ফিনাই দেন কেমন লাগবো ভালো লাগবো যদি একটা গরু যদি 10 গজ কাপড় একটা বেলহজ বানাই দেন ভালো লাগবো আর মানুষে ফলে كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون ছিল না যারা কান ঠিক কিনা এখন তুই দুনিয়াতে বড় হইছ ফর্দ বর্ষ হইলে তুই বালে তরফের নামাজ ফরজ রোজা ফরজ ফর্দ ফরজ এগুলো আমি আল্লাহর বিধান আমার হুকুম পালন করবে এই জন্য তোরে বানাইছি এগুলি মান না মানাই কেয়ামতের এক নম্বর আলামত যারা কান ঠিক কিনে কিনা আরে যারা কান ঠিক কিনা কেয়ামতের দুই নম্বর আলামত হইল কেয়ামতের দুই নম্বর আলামত হইল সন্তান তার পিতা মাতা অবাধ্য হবে আব্বা আম্মার কথা মানবে না মা বাবার মা বাবার অবাধ্য হবে বিয়া করে সারলে হের মা হের ফর হয়ে যাবে গা বাবা তার দুশ্মন হয়ে যাবে যারা কান ঠিক কিনে কিনা আরে জোরে কর না এই জন্য পিতা মাতার হক সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন অবিল ওয়ালিদাইন ইহসানা পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো আল্লাহ বলছে ইহসানা ইহসানের ভিতরে মারে খাওন দাও ভাত দাও কাপড় দাও ওষুধ দাও যা লাগে সব দাও যারা কোন ঠিক কিনা কোরআনে কোথাও এই কথা নাই তুই তোর মারে বাদ দিবি এই কথা কোথাও লেখা নাই মারে কাপড় দিবি ওষুধ দিতে হবে আল্লাহ বলছে ইহসানা সুন্দর আচরণ করবি যারা কোন ঠিক কিনা এই ইহসানের ভিতরে মার কাপড় ওষুধ পত্র খাবার দাবার যা আছে সব বিক্রি হয়েছে লাশে তোরা কোনো যুবক যে বিয়া করিয়া বউ বাইতে না বাইক আনছে বউ যদি কো আমার শাড়ি আইনা দেন হ্যাঁ যদি কো আমি তো বিসমিল্লাহ কবুল করছিলাম আমি তো শাড়ি কাপড়ের কথা কইছি না আমার টেলিভিশন লে দেন হ্যাঁ আমি তো বিসমিল্লাহ কবুল করছিলাম টেলিভিশন কথা তো কইছিলাম না আমার সময় লে দেন আমি তো বিসমিল্লাহ কবুল করছিলাম শুনো হরর তো কথা কইছিলাম না আমার লিপস্টিক কিনা দেন হ্যাঁ আমি তো বিসমিল্লাহ কবুল করছিলাম শুনো হরর কথা কইছি না এখন কেসে মেম্বার কেসে বিচার হ্যাঁ বিয়া কইরা বড় শাড়ি কাপড় দেয় না টেলিভিশন দেয় না শুনো হরর দেয় না লিপস্টিক আলকাত্র দেয় না জুতা মোজা দেয় না চেয়ারম্যান কইরে এই এদিকে এই কামিল্লা পুরবিল্লা বিয়া করছ না করছ তো বড় কাপড় দেস দেখরে
بسم الله قبول করছি কবর শুরু কথা কইছি না সেরকম তখরা রাখতে হলে দমু এই বিসমিল্লাহ কবুলের ভিতরে বরসুমু হাওরা কবর ত্রিবিদ আলকাতা লিপস্টিক সব বিক্রয় হইছে আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা সুন্দর আচরণ করো এই সুন্দর আচরণের ভিতরে তুমি যা খাও তা খাওয়াইবা তুমি যা করো তা করাইবা তুমি যা ব্যবহার করো তা ব্যবহার করাইবা না করো এটা হলো কিয়ামতের দুই নম্বর আলামত যারা কম ঠিক কি দেখি না দেহের কিয়ামত কতর আলামত আমাদের যুবকরা মাশাআল্লাহ সবাই পিতামাতার ভক্ত সবাই আব্বা আম্মারা ভালোবাসে কিন্তু ভালোবাসাটা এই ভক্তি শ্রদ্ধাটা আমাদের দেশের যুবকদের বিয়ারা পর্যন্ত যারা কম ঠিক না যেই বিয়ারা করলো এইগুলোর দরবারটা যারা মাথার না দরবারটা লাগবে এখন দেখা যাক কমলা নেশাতি আমি তিবাদলা হামসুবাড়ি ইতা মার করে আর যায় না উই উই বুঝল তো আরে উই বুঝল তো শ্বশুর বাড়ি আচ্ছা শ্বশুর বাড়ি না আমরা তো না করি না শাশুড়ি তো মাইয়া জন্ম দিছে শাল হওয়া করছে শিক্ষিতা বানাইছে তার একটা হক আছে কিন্তু মার হকটা তো আগে মার হকটা আগে মার হক আগে আর জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার ও ভাই আপনি যদি ঘরে গিয়া রাত দশটা বাজে একটা দেড়টা তিনটা বাজে এই কমলা ফুটলাটা আফুলে ফুটলাটা মার হাতে নিয়ে দেন দেখবেন তো আমাদের মা সারা রাত যাইব একটা টুকরা মুখে দিবে না একটা আপেল মুখে আপেল মুখে দিবে না সকাল হয়ে গেলে আপনার বউরে আপনার ছেলেরে মেয়েরে বড় সকলকে দিতে দিতে মার বাগে এক টুকরো নাই এরপরও মা খুশি যখন ঠিক কিনা আর এই দুষ্টা শুধু যুবকদেরকে দেওয়া লাভ নাই আমরা সে বিটটা নেই তো হন না স্যার দুশো কম না যেন বড় ভাজি যেরকম ঠিক না এটি বিয়ে সামনে স্বামী বাড়িতে গেলে যত শিক্ষিত মেয়ে মেয়ে হোক না কেন স্বামী বাড়িতে গেলে প্রথম তিন মাস ছয় মাস এক বছর যুগ শ্রেষ্ঠ হাতামত জোহরা এটার মতো আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই বস্ত্রখানে বিয়ে সারলে রাত্রে শুয়ে সেজা মারে বালি সরা মারে বেদাম নাকি হরা কইতাম নি কানে কানে গিয়া একটা কথা কমো হ্যাঁ কো না কি কইবা কত রইল এই তুমি সারাদিন রিস্কা চালাও সিন্ডি চালাও হুন্ডার চালাও দোকান দৌড়ি করো দেখা পয়সা সব তো মা বাপরে দিতাস তোমার তো একটা ভবিষ্যৎ আছে নিজে চিন্তা করছো কইল নিজে চিন্তা করছো ধরো কোন না নিজে চিন্তা করছো হ্যাঁ কো আমার বউ তো কথাটা খারাপ হয়েছে না বউটা গাছ তোমার সাইড পাও কেমনে সাইড পাও তোমার দুই পাও আমার দুই পাও কদিন পরে বল ছ পাও আমারও তো টেহা নাই কোথা তোমার বাগান নাই কোথাছি এখন হ্যাঁ গরম ভাত খায় না দোকানে গিয়ে রুটি খায় কলা খায় চা খায় মাকে কিনে খানা খাইতে না খাইতে না ভালো লাগে না খেয়ে কেন না তো দুনিয়ার এমন কোনো মা নাই সন্তানের চেহারা দেখলে ভিতরের রূপ ডাকিতেছে না করতে পারে যেরকম ঠিক কিনা ইজ্জত করে আল্লাহর নবী উম্মতকে শিক্ষা দিয়া গেল উম্মতরে তোমরা কিন্তু মার খেদমত করতে হবে এক মজলিসে আল্লাহর নবী সাহাবীদেরকে দ্বীনের তালিম দেয় এবং সবে বহুত একটু পরিমাণ মাতার চুলগুলি সাদা দুর্বল হয়ে গেছে শরীরে হাত দিয়ার সামনা তারা কিছু নাই লাঠি বর করে করে বহু দূর থেকে পরিমা আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের মজলিসে সালাম দিয়া দাঁড়ায় গেলে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মহিলাকে দেখে আল্লাহ নবী ছিল বসা সঙ্গে সঙ্গে নবীজি দাঁড়াইয়া মহিলাকে সম্মান করলেন সুবহানাল্লাহ দুর্বল্লাহ শুধু দাঁড়াইয়া সম্মান নয় রহমাতুল্লিল আলামিনের বরকতের মালখানা নবীজি মহিলার জন্য মাটিতে বিছাইয়া দিয়া বলে মা গো আপনি আমার রুমালটার মধ্যে বসে যান ও মা আপনি আমার রুমালের মধ্যে বসে যান সাহাবীরে কানা কুজা করতেছে খানা কানে করতেছে বলতেছে এই মহিলা কেন এমন ভাগ্যবতী আরে যে রুমালে সহ
জিবরাইল পর্যন্ত বসতে সাহস করে না। এবার মহিলা দেশে যত প্রশ্ন করে, মহিলা বসে যত প্রশ্ন করে, নবী বিরক্ত হয় না। রামাতুল্লি আমি সুন্দর করে মহিলার প্রশ্নের জবাব দিয়ে যায়। সিলেটের ভাইয়ারা আপনারা দেখবেন, মানুষ যখন বুড়া হয়, বুড়া হয়ে গেলে কথা কিন্তু একটু বেশি কয়, বেশি কইল কাজের কথাই কিন্তু কয়। ছেলে রে দোকানে কখন যাবি, স্কুলে কখন যাবি, কলেজে কখন যাবি, চাকরিতে কখন যাবি, ক্ষেত খামারে কখন যাবি, সাবধানে কিন্তু যাস, জলদি কিন্তু ফিরে আইবি, যখন ঠিক কিনা। এই কথাগুলি যুবক আছে, এই কথাগুলি মারি সতর্ক বলি অনেক যুবকরা পছন্দ করে না। বেশি কথা কো তুমি, ও ভাই তুমি মনে করছো, আরে আজকে তোমার মা মরে গেলে আগামীকাল তোমার কেউ বলবে না খাইছস নি, স্কুল কলেজে কখন যাবি, সাবধানে কিন্তু যাবি। তুমি মনে মনে মন খালা খাও, আমার বউ তো আছে, বেগমে জিগাইবো, বউ জিগাইবো, আরে বউ জিগাইবো, এই আশা জিন্দগিতে তুমি করো না। রাত্রে দুইটা তিনটা চারটা একটা দেড়টা তোমার মোটর সাইকেলটা রিক্সাটা গাড়িটা ইন্না লিল্লাহ La ilaha illallah. 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 ঘুমাইছে কেন? এত দেরি করলে কেন, জলদি ফিরে আইলে না?
দানস্তাদির গাল ভালো না আর বড়কে ঘরে গিয়ে দেখবেন দরজার দ্বারা দেখবেন তো ঘরে ভিতরে শিয়ালের ডাক কথা কই না রে এখন ডাকতেছেন তাহলে দরজা খোলো হ্যাঁ দরজা খোলো জব দেয় না দশটা ডাক দিয়ে চললে হিরা তখন ক ইন্টারনেটের যুগ হোয়াটসঅ্যাপের যুগ হে সারাদিন বউর সাথে কথা কয় খাইছো নি তোমরা কি করো কি রান্না করছো বেবি কই আমার মাইয়া স্কুলে গেছিনি কেউ তুই আমার চুমুক আছে দিন যায় বছর যায় মাস যায় সপ্তাহ যায় একদিন করে না বিবি রে আমার মা করে আসিনি মার কাছে মোবাইল নিয়ে দাও তোমার জন্য কি আনবো মা তখন বলবে বলবে বলে আমার কিছু লাগবে না তুই সাবধানে বাড়িতে আসলে আমি তোর মা খুশি তুমি বাড়িতে আসলে লাচাই তোরা গ্রামে ঢুকলে সবাই তোমার হাতের দিকে তাকায় থাকবে আমার মোবাইলটা আনছিনি কম্বল আনছিনি আমার দামি হাতটা আনছিনি কিন্তু তোমার মা করে পর্দায় বসে বসে তোমার চেহারা দিকে তাকাইয়া চোখের পানি করে চাইরা বলবে আমার সন্তান চেহারা কালো হয়ে গেছে আমার ছেলে মুখটা ছোট হয়ে গেছে যারা কম ঠিক কেনা বলতেছিলাম আল্লাহ নবী রামাতুল্লিলাহি পরে মা ধরে বলে মাগো আপনি আমার জন্য দোয়া করবেন মহিলা বিদায় নিয়ে চলে গেলে রামাতুল্লিলাহি মহিলার দিকে তাকাইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া কানলে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এই মহিলাকে গো ইয়া স্বয়ং জিব্রাইল পর্যন্ত বসতে সাহস করে না আল্লাহর নবী তখন ডাক দিয়ে সাবিরা রে তোমরা চিনো না ইন গোলামে নবীর দুধমা হযরত হানিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এ সাবিরা আমার আব্বাকে বলছিল দেখার নসিব হলো না মা দুধে দেখেছি 6 বছর বয়সের কালে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু আমি আল্লাহর নবী যেই মা তুই খাইয়া বড় হয়েছি যে মা তোর বুকে তোদের দুধ পান করাইয়া আমি মোহাম্মদকে লালন পালন করেছে ইন হল সে ভাগ্যবতী হালিমত সাদিয়া সাহাবিরা রে এই জন্য আমি আল্লাহর নবী দুধ মাকে সম্মান ইজ্জত করে আমি নবী আমার মহান আল্লাহর দরবার শুকরিয়া আদায় করেছি বড় আলামত হইল সন্তান আব্বা আম্মার খোঁজখবর নিবে না পিতা মাতার খোঁজখবর নিবে না পিতা মাতার অবাধ্য হবে মা বাপকে লালন পালন করাটা সে বড় বোঝা মনে করবে যেরকম ঠিক কিনা কেয়ামতের 3 নম্বর আলামত হইল আল্লাহর রসুল বলেন কেয়ামতের 3 নম্বর আলামত হইল মুসলমান নামাজকে অস্বীকার করবে নামাজ স্বীকার করবে না স্বীকার করলেও নামাজে পাবন্দ হবে না নামাজ পড়বে না এটা হলো কেয়ামতের 3 নম্বর আলামত
আল্লাহ আমাদের দেশের যুবক ভাইরা মনে মনে কয় এখন কিচেন আমার নামাজ এই মাত্র আমার জীবন শুরু হয়ে গেল বি একটা কর্ম ছেলে মেয়ে আমার হবে সোনার সংসার শুরু হইব ফুলামাইয়া বড় হইব হইব বিয়া দেব বিয়া করামু নাতিনাত করাইব চুলদারে সাদা হবে বেকালা দিয়ে একটা আতনমু তখন আমি নামাজ পড়ব ও যুবক ভাই আমি বলি তোমাকে তুমি বিয়ে করবে ছেলে মেয়ে হবে নাতিনাত কর হবে চুলদারে সাদা হবে বেকালা দিয়ে তুমি হাতে নিবা এই গ্রান্টে তুমি ভাইলা কো তুমি যে আশা বসে রয়েছ বুড়া হইলে তুমি নামাজ পড়বা তুমি যে বুড়া হইবা তার কোন গ্রান্টি আসেনি বাবার আগে ছেলে তো মরে কথা পাই না কি ও ওয়াজ কি তা গুরুস্থান করতেছে আরে ওয়াজ কি তো গুরুস্থান হইতেছে না জিল্লা সামলা জোরে কল্লা তুমি যে বসে রয়েছ বুড়ারে নামাজ পড়বা বাবার আগে ছেলে তো মরে কি যে আমরা ওয়াজ বসে রয়েছি ওয়াজ থেকে বাড়ির দিকে রওনা করলে আপনি আমি বাড়িতে জিন্দা ফিরতে পারবো কিনা তার কোনো গ্রান্টি নাই ঘরে গিয়ে ঘুমালে সকালে ঘুমতে জাগ্রত হতে পারবো কিনা তার কোনো গ্রান্টি নাই যেরকম ঠিক কিনা সুতরাং নিঃশ্বাসের কোন নিঃশ্বাসের কোন আর কিছু বুড়া আছে নামাজ তো হরই না আর হয় ঝামেলা করে আপনি যুবক মানুষ মসজিদে আজান দিছে আমাদের রওনা করছেন এই বুড়া বয়ে বিয়া চা খায় শুধু তরুকেন চাচা আসসালামু আলাইকুম মসজিদে আজান দিছে ও চাচা সোলেন না নামাজটা হয়ে যাই মসজিদ দাওয়াত দিছে আল্লাহর পক্ষ থেকে হাইয়া আলা সালা এই দাওয়াতটা আল্লাহর পক্ষ থেকে এই যখন আপনি চাচারে দাওয়াতটা দিবেন চাচা তখন মনে মনে কইব নামাজি করে নামাজি নতুন মুসল্লি হইছ এই কথা মনে মনে কইব কইয়া তখন আমি কইব তুমি যাও আমার আরো সময় আছে আমার আরো কি আছে জোরে মারতেন না আমার আরো কি আছে সময় আছে যখন আপনি আরো একটু সামনে জীবে যাবেন ও চাচা আপনি সময়টা আর কখন হইব আপনি দিয়ে একটা খবর গিয়ে আসছে আপনার এই বয়সে আপনার মহল্লার কত মুরব্বী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও চাচা আপনি সময়টা আর কখন হইব এই কথাটা কইলে বেড়া এমন গরম হইব সার কাপটা ঠেক আদার টিমির ছইয়া ফালদা খারিয়ে তখন কইব বেদম হাজির মুরব্বীর মুখোমুখি কথা কস আমি তোর মার বিয়া দেখছি কথা বলে রে আপনি সাসারের নামাজ দাওয়াত দিলেন সাসা কয় বেদম আমি তোর মার বিয়া দেখছি এটা কিতা হাজলামি হাজলামি যারা কোন ঠিক না সিলেটের মানুষ সাসাতে কইলে আমার আরো সময় আছে ইবের আর সময়টা কখন হইব কইলে তেমনি কইলে তেমনি এই বুড়া বেড়ার সময়টা কখন হইব কইলে তেমনি আজকে একদিন স্ট্রোক করে লেছে স্ট্রোক যখন করছে করে না আদম মোদা ভাই না করতেছে দৌড়ে লেগেছে সিলেট সদর হাসপাতাল ডাক্তার কো সিরিয়াস রোগে ডাকা লয়ে যাও নিল ডাকা বার্ডের হাসপাতাল তিন দিন পর্যন্ত আইসিউর ভিতরে রাইখা সর্বোচ্চ চিকিৎসা চালাইয়া ডাক্তাররা কয় ওনার তো ডেডোবা কি হবা ডেডোবা মানে দেবা চিকিৎসার নাই যাও এখন বেড়া ডাকাত থেকে লাশাই চলে গেলে আনতে 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 বেড়া আসিল খাসি মরা ওখানে এসে আদা মরা এখন বাড়ি চালছে নাহাকার দণ্ডে গেলেছে মেয়ে গিয়ে রসগোল্লা রস দে ছেলে গিয়ে আঙ্গুরের রস দে বড় ভাই গিয়ে দুধের দুধের ফুটা দে গোলার তলে আর যায় না কেল লেগা যায় না ফেরাস তারা সীমা দেখেন ধরে রাখছে হারাম কর জীবনে বহুত খাইছস যতক্ষণ ঠিক রে হ্যাঁ এখন কে আব্দুল করিম ইমাম সাহেব একটু খবর দে কারো খবর দিত তোরা কোন কারে কেন কেন ও টাইম কিন্তু হইছে টাইম হইছে যখন ডাক্তার রাখে না চিকিৎসার নাই দেই বাবা এখন কি ইমাম ডাক ইমাম সাহেব তোর মনে মনে কয় হে সুৎকুর হে জীবন মসজিদ হয়েছে না হে জিন্দগি তো মসজিদ হয়েছে না হে পশ্চিম লেগে না অসম দূর কথা সেদ্ধার দূর কথা পশ্চিম লেগে আসারও পড়ছে না এখন হে যদি আমি না যাই হে লাইট চল হে ফুটার লাইট চল সুত করে মাস্টার মশারি থাকতো না যেরকম ঠিক না যেরকম ঠিক না এখন বাংলাদেশের ইমাম নির্যাতনের আইন পাস করা দরকার যেরকম ঠিক কে ঠিক না বাংলাদেশে ইমাম নির্যাতনের আইন পাস করা দরকার বহুত মুসল্লি আছে
ইমাম সাহেব নামাজের দোয়া দইরা জুম্মা নামাজের নওসিরা দোয়া দইরা এই মুসল্লির মুক্তি কামনা করে আল্লাহর কাছে তার সাহায্য জন্য সাহায্য কামনা করে তার মুক্তি চায় আল্লাহর কাছে এলাকা মুর্দার লাগে দোয়া করে হেরমান লাগে দোয়া করে এরবাখন লাগে দোয়া করে আর হে মুসিদ্দিকে বাইরে ইমামরে বাস দে এমন আমরা দেশে নাও থাকে আমরা দেশে আছে ইমাম সাহেব হাত তুললে আল্লাহর কাছে তোমার মুক্তি কামনা করে ইমাম সাহেব হাত তুললে আল্লাহর দরবারে তোমার মৃত মা জাহান্নাম থেকে মুক্তি কামনা করে তোমার আব্বার জাহান্নাম থেকে মুক্তি কামনা করে আর তুমি মসজিদ থেকে বাড়িয়া ইমামের বিরুদ্ধে আন্দোলন করো এটা কোন যুক্তিকতা এর চাইতে নাফরমান দাদ্দাল পৃথিবী তার কে আছে যারা ঠিক কেনে কিনা আমি আমার মসজিদে কয়েকজন মা কইছি যে রাম আস্থা করে আইটা আইটা ইমামে বদলাম করে হে বড়তে ফিদা খাইছে যে ইমাম রে জালায় ইমাম রে যন্ত্রণা দে ইমামে বদলাম বুঝতেব হে বড় বড়তে ফিদা খায় এই জালাকে ইমাম যন্ত্রণা হরায় যারা কোন ঠিক না আল্লাহ এখন দেখেন লক্ষ্য করিয়া আমরা তো ইমামতি করি তো মুসল্লি কত কাকার কি কি মুসল্লি কারে কয় এটা আমরা হুজুরা এ বিস্তারিত করতাম পারি মাঝে মাঝে ইমামতি করি তো মুসল্লি চিনবার আর বাকি নাই কিছু কিছু মুসল্লি আছে ফাসক্ত নামাজের মুসল্লি নামাজের আধা ঘন্টা আগে মসজিদে থাকা আচ্ছা মসজিদ যাও তো ভালো খান না কিন্তু গিয়া খামটা বেশি ভালো করে না খামটা বেশি ভালো করে না তসবি একটা আতরিছে সুবহানাল্লাহ 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 আজকা জিকিরে ভাগ দিয়া কয় ও মজিনশা বদনানিদের বারে ফেরে যেটা কোরআন জানেন না আচ্ছা বদনানা বারে এটা কি তা জিকির অংশ জিকির অংশ সুবহানাল্লাহ 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 ইমাম সাহেব ফাঙ্গা করতে তো বন্ধ করতে না ফাঙ্গা গুড়া নাই দেখে ঠিক করতে না হেয়ার করে গেলে হাত ফাঙ্ক নাই যারা কোন ঠিক না সুবহানাল্লাহ 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 কেউ আব্দুল করিম ভাই একটা কথা কথা নেই তোমার কাছে হেরে কোন কিতা কইবা তো কত রইল আমরা ইমাম মুয়াজ্জিন তো কোন কোন বাচ্চা গেলি এরা বছর এক বার যেতে না ছয় মাসে এক বার যেতে না আমি কইব চাচা আমি তো বুড়া মানুষ 60 বছর বয়স হয়েছে 70 বছর বয়স হয়েছে আমরা তো বেল নাই আমরা তো বেল নাই যারা কোন ঠিক না আল্লাহ জীবনে আর গুনা করতাম না চাচাকো আল্লাহ আর জীবনে গুনা করতাম না আল্লাহ জীবনে আর সুদ করতাম না চাচাকো আল্লাহ জীবনও সুদ খাইতাম না আল্লাহ জীবনও জিনা করতাম না চাচাকো আল্লাহ জীবনও জিনা করতাম না আল্লাহ তো নুকু অন্ত আইন না দিলেও পারতে না অন্ত করতাম না কোনো অর্থ নাই শুনো কোন ঠিক না অন্ত করতাম কোনো সময় থাকতাম এই জন্য আল্লাহ আলিম রাহমাতুল লিল আলামিন বলেছেন উম্মতরা যারা দুনিয়ার জমিনে গুনাহ করে করে পাহাড় পরিমাণ যারা গুনাহ করে ফেলেছ পাহাড় পরিমাণ গুনার গুদা মাথায় লইয়া বুড়াও তুমি তুমি হয়ে যাও চুলদারে যদি তোমার সাদা হয়ে যায় বুড়া বয়সে জাহান্নামের কথা যখন তোমার মনে পড়বে বুড়া বয়সে কবর কথা যখন তোমার মনে পড়বে আসলে দেখবেন মানুষ যখন বুড়া হয় বুড়া হয়ে গেলে কবর কথা কিন্তু মানুষের বেশি বেশি মনে হয় বুড়া হয়ে গেলে জাহান্নামের কথা কিন্তু মানুষের বেশি বেশি মনে হয় যারা কোন ঠিক কিনা কিন্তু মনে হইলে কি হইবে জোয়ান থাকতে যে আবাদত করা যায় বুড়া হইলে কিন্তু সে আবাদত কিন্তু আর করা যায় না যারা কোন ঠিক নেই বুড়ে গেলে ডায়াবেটিস গ্যাস্ট্রিক আলসার হালসার হাই প্রেসার লো প্রেসার এরপরে যত রোগ আছে কোমর বেদনা হাঁটু বেদনা মাথার বেদনা এরপরে সব দিয়া চাচা দিয়া ধরে বুড়া কাল এমন একটা কাল যে কালে ইচ্ছা করলে চুরি ডাকাতিও করা যায় না নামাজ রুদুর কথা আমরা ব্রাহ্মণ বাড়ি এক সুরা বেড়া আছি না আগে জোয়ান তাকে চুরি করতো বুড়ে গেছে গা একবার তো কেউ চাচা আর ধান চুরি করতেন কর না দলের লোকরা সাথে আর নেয় না কেন নেয় না তো বাবা রে বুড়া তুই গেছি গা শরীরে শক্তি মুক্তি আর নাই দরজা বাইন্দা বড় ঢুকলে আমার কাশিটা লাগা
اسكت
চলেছে যাতে মুসলমান দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার কবর শুইয়া আমাদের হাতির দিকে মুখের দিকে তাকিয়েছেন গো আল্লাহ তুমি মেহেরবানি করে সকল মুর্দেবানদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আমাদের উস্তাদ বিনি মশাই ছিল এই দেশে মানুষের দ্বারা একটা আত্মার সম্পর্ক ছিল যে মানুষটা বয়ানে বসলে রাত তিনটা চারটা দুই ঘন্টা ময়দানটা পুরো পুরো হয়ে থাকতো আল্লাহ আমাদের যত মুরব্বী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের সকলকে জান্নাতে সমস্ত মর্যাদা দান করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন Allah'a emanet olun.